Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Projojona o poribeshonay Ullash Islamic Asset Products, Royal Plaza, Ditiyo Tala, CDA Market, Amtol, Riyazuddin Bazar, Chattogram. Mobile 01711263461 ebong 01815354650. Amar bhairam নফল বন্দেগির ভিতরে মনে করেন নফল ইবাদতের ভিতরে সবচেয়ে বেশি নফল ইবাদতের মধ্যে যেটা শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠতর ব্যাপারে পরিষ্কারভাবে তিরমিজি শরীফে আসছে তাহাজ্জুদের নামাজটা হলো সবচেয়ে বড় নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ আমি রিচার্জ করে দেখলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার নবীজির জীবনে এক সেকেন্ডের জন্য বা একটা সমুহূর্তের জন্য তিনি তাহাজ্জুদ ত্যাগ করেন নাই সুবহানাল্লাহ এই ফরজ নামাজ ফরজ হওয়ার আগে আমার নবীজির উপরে তাহাজ্জুদের নামাজ ফরজ ছিল সুবহানাল্লাহ ফরজ ছিল আবশ্যকতা ছিল আমার নবী তাহাজ্জুদের নামাজ পড়তেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করতেন হুজুর এত নামাজ আপনি পড়ছেন কেন এত নামাজ পড়েন কারণটা কি এত নামাজ কেন পড়েন আপনার তো কোনো গুনাহ নাই আপনি তো একেবারে পবিত্র আপনি যাকে ইচ্ছা করেন তাকে পবিত্র বানাইতে পারেন কেন আপনি এত নামাজ পড়ছেন এত ইবাদত বন্দেগি করছেন ঘটনাটা কি আমার নবী কান্দে আর বলতে চাই সাগো ও আয়েশা আমি নিজের জন্য এক রাকাত নামাজও পড়ি না কেননা আমি তোমাকে জানাই দেই বিশ্ববাসী জেনে যাও আমি নবী বুইস্তু মুআল্লামা শিক্ষক হিসেবে দুনিয়াতে আসিয়াছি আমার কর্ম হলো শিক্ষা দেওয়া আমার উম্মত যেন আমাকে দেখে দেখে এভাবে ইবাদত বন্দেগী করতে পারে আমি বেশি বেশি ইবাদত বন্দেগীর রাত্র জাগরণ করি একটাই মাত্র কারণ আমার গুনাহগার উম্মতের নাজাতের জন্য আল্লাহু আকবার আল্লাহ আমার নবী ইবাদত করতেন উম্মতের মুক্তির জন্য উম্মতের শান্তির জন্য ঠিক কিনা বলেন আজকে সেই নবীর উম্মত হইয়া নবীজিরে ভুলে গেলাম নবীজিকে ভুলে গেলাম যেভাবে মনে চাই সেভাবে নবীর সঙ্গে ব্যবহার করি ঠিক কিনা বলেন বড় বড় আজ কোন জুব্বা লাগাইয়া টুপিদারি রাইখা কতভাবে কথা বলে আমার নবীজির ব্যাপারে আবার মুহূর্তের মধ্যে কেউ যদি ধরে ফেলে নরা লইরা জায়গা কথাটা বলছি না এটা মিথ্যা কথা এটা ডাহা মিথ্যা কথা এরকম বলে না আমার বাবারাম মুনাফিক কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে কেন না মুনাফিকের জন্ম তো অনেক আগে থেকে ঠিক কিনা বলেন আমার নবী বলেন পৃথিবীর জমিনে কাফের এবং মুশরিক যারা ছিল তারা এত কষ্ট দেয় নাই মুনাফিক রামি নবীর যত কষ্ট দিছে জোরে কোন না নাউজুবিল্লাহ আমার বাবার একজন কাফেরকে বিশ্বাস করবে কিন্তু একজন মুনাফিকের বিশ্বাস কইরেন না কারণ আপনার ইমান খাইব আপনার আমল খাইয়া আপনাকে গুমরা কইরা ফলাইব এমন কিছু কথা বলবে মনে হচ্ছে যেন বেহেশতি কাইসা কথাগুলো বলছে ঠিক কি না বলেন খবরদার খবরদার লেবাসে আর এই সমস্ত মুনাফিকদের চক্রের ভিতরে পড়বেন না যারা নবীজির সঙ্গে বিয়াদবি করে তারা এক নাম্বার মুনাফিক ঠিক কি না বলেন এই নবীজির সাথে যারা বিয়াদবি করে তারা কোনোদিন জান্নাতে যাইতে পারবে না কেন না আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লাল মুমিনুন মুমিন ব্যতীত কেউ বেহেশতে যেতে পারবে না যারা মুনাফিক তারা তো কাফেরের চেয়েও বেশি খারাপ তারা তো মুমিন থাকতে পারে না নামাজ রোজা টুপি দাড়ি আজকাল জুব্বা থাকুক না কেন এসকে রাসুল যদি তার অন্তরে না থাকে এসকে রাসুল যদি তার হৃদয়ে না থাকে
চাইলে মানুষটা কোনোদিন মুসলমান মুমিন মুসলমান থাকতে পারে না, মুনাফিক হয়ে যায়, একেবারে জাহান্নামের নিম্ন স্তরে জায়গা হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। বলেন না আল্লাহু আকবার, মহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া ওলি আল্লাহ। আপনি এবাদত বন্দেগি কম করেন কিন্তু আমার নবীর সাথে বেয়াদবি করেন না, ঠিক কিনা? কথা ঠিক কিনা? আমার নবী বলছেন হাদিস শরীফে, আমার উম্মত যদি বড় গুনাহ করে, বড় গুনাহ মানে গুনাহে কবিরা, গুনাহে কবিরা মানে বড় গুনাহ, নবীজি ফরমান আমার উম্মত যদি বড় গুনাহও করে, বড় গুনার করার পরও আমাকে মহাব্বত করে জীবনের চেয়ে বেশি, হাসরের মাঠে আমি নবী ওই গুনাগারকে সাফায়ত করে জান্নাতে নেব। তাহলে বোঝা গেল বেয়াদবিটা আল্লাহর কাছেও পছন্দ না, আল্লাহর হাবিবের কাছেও ঠিক কিনা? তাহলে এই দেশে কত বেয়াদব আছে? নবীজির সাথে বেয়াদবি করছে, কর্মের দ্বারা করছে, কথার দ্বারা করছে, চাল চলনের দ্বারাও করছে, আসেনি? আল্লাহ আমাদেরকে ওই সমস্ত দুষ্ট ব্যক্তিদের কুমন্ত্রণা থেকে আমাদের ইমান এবং আমলকে হেফাজত করুক, বলেন আমিন। ভাইয়েরা আমার, এই নফল ইবাদতের ভিতরে তাহাজ্জুদের নামাজের কথা বলছিলাম, মনে আসেনি? এই তাহাজ্জুদের নামাজকে আমার নবীজি বলছেন কবরের চাঁদ। তাহাজ্জুদের নামাজ কি? কবরের চাঁদ। কবরটা কি আলোকিত না অন্ধকার? এই অন্ধকারকে আলোকিত করতে গেলে চাঁদের দরকার আছে কিনা, নূরের দরকার আছে কিনা, আলোর দরকার আছে কিনা? আমার নবী ডাইরেক্ট বলেছেন যে এই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, সর্বদাই সবসময় পড়বে, ওই মানুষটার কবরে চাঁদ হইয়াই এই তাহাজ্জুদের নামাজ আলো দেবে। আজকে তাহাজ্জুদ নামাজ অনেক সময় মানুষে পড়তে চায় না, আমরা তো অবসর থাকি না, আমরা এমনও রাত্র যায় তিনটা প্রোগ্রামও করা লাগে। যেমন আল্লামা নূরুল সাবুজুর যখন আমাদের এখানে যান, প্রতি রাত্রে দুইটা প্রোগ্রাম রাখেন সময় মেনটেন করে, কিন্তু এত প্রোগ্রাম করার পরেও আমরা এই ফাঁকে চার রাকাত তাহাজ্জুদ তুলে পড়ে নিই। কারণ জানলে বলার তো মহাবিপদ, ঠিক নেই? তুমি জান না কেন পড়লা? আর যারা জানে না তারা তো মনে করেন যে ফাঁকে ফুকে দিয়া, আল্লাহ কই কই যাস কো, আল্লাহ ফাঁকে দাস, আল্লাহ ঠিক কিনা? যারা পারবেন তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ পড়নেওয়ালা কেমন সম্পর্ক আল্লাহর সাথে একটু বলি। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে রাত্রটা যখন গভীর হইয়া যায়, অর্থাৎ একটা দুইটার পর হইয়া যায়, হাদিস শরীফে আসছে আল্লাহ পাক প্রথম আসমানে এসে প্রিয় বান্দা বান্দিদেরকে ডাকতে শুরু করে। কোথায়? প্রথম আসমান। আপনারা মনে করেন যে এর আগে আল্লাহ কইতা হে, এটার মানে হলো আল্লাহ পাক আল্লাহ পাকের জায়গায় থেকে আল্লাহ পাকের যত ফেরেশতা আছে তাদেরকে প্রথম আসমানে পাঠাইয়া দে, যাও যাও 70,000 ফেরেশতা যাও, দেখবা গিয়ে দেখবা আমার প্রিয় বান্দা বান্দিরা আমারে কত সুন্দর করে গভীর রজনীতে সেজদা করছে। এ ফেরেশতারা রে, তুমি শুধু তোমরা শুধু গিয়া ওই বান্দা বান্দির পক্ষ থেকে কি বলবো আমাকে বইল। এবার ফেরেশতারা ডাকতে থাকে কে আসো রে, আজকে রাত্রে তোমরা কি করো, রাত্রির গভীর হয়ে গেছে, আল্লাহ পাক নির্দেশ দিছে তোমরা কি সাইবা চাও,
তোমরা যদি আজকে আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবা আল্লাহ ওয়াদা করেছেন মাফ করে দেব তোমরা যদি আজকে হায়াত চাইবা আল্লাহ পাক তোমাদের হায়াত বাড়াইয়া দিব আর তোমরা যদি আল্লাহর কাছে রিজিক চাও আল্লাহ পাক রিজিক দেবে ওয়াদা করতেছে তোমরা যারা যে কি চাইবা আজকে এই গভীর রজনীতে তোমরা চাও বেশি বেশি করে চাও কেন না আল্লাহ পাক গভীর রজনীর ডাকটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় থাকে কারণ তামাম দুনিয়াটা নীরব হইয়া থাকে আল্লাহর ওলিরা ঘুমায় না ঠিক কিনা বলে জোরে কোন ঠিক না বেঠি আল্লাহর ওলিরা কোনোদিন ঘুমায় না আল্লাহর ওলিদের চোখে ঘুম আসে না শুধু আসে আল্লাহ পাকের প্রেমের আগুন জ্বলে গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ে আর কান্দে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আল্লাহ ও গো আমার আল্লাহ জীবনে তোমার দাসক দাসত্ব করতে পারলাম না আল্লাহ কোনো ইবাদত বন্দেগী করতে পারলাম না গো আল্লাহ ফরজগুলো ঠিকভাবে আদায় করতে পারলাম না সুন্নতে মুয়াক্কাদাগুলো ঠিকভাবে আদায় করতে পারলাম না ওয়াজিবগুলো ঠিকভাবে আদায় করতে পারলাম না ও গো আমার আল্লাহ আজকে গভীর রজনীতে আমি তো তোমার ইবাদত বন্দেগীও ঠিকভাবে করতে পারতেছি না কেননা জানি না আমার ইবাদতগুলো হয় কি হয় না আল্লাহ একমাত্র তুমি অন্তর্যামী আমি যে তোমাকে কতভাবে স্মরণ করছি আল্লাহ গো এই গভীর রজনীতে আমি তোমাকে খুব মহা মিস করতেছি অনেক স্মরণ করতেছি মেহরবানি করে জীবন জিন্দিগির গুণা রাইখা কবর দেশে নিও না জীবন জিন্দিগির অভাব রাইখা কোনোদিন কবর দেশে নিও না জীবন জিন্দিগির কোনো কিছুই শর্ট লাইক আমাকে নিও না আল্লাহ একটা গুণা যদি তুমি আসরের মাঠে তুলে ধরো আমি সহ্য করতে পারবো না এইমাত্র ভাবে এইভাবে যখন কান্নাকাটি করে ফেরেশতারার হৃদয়ে এমন ভাবে মায়া লেগে যায় আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ ও আমার আল্লাহ তোমারে প্রিয় বান্দা প্রিয় বান্দা বান্দি দেখো তোমাকে কত ভাবে কান্নাকাটি করে স্মরণ করছে আল্লাহ তার দিকে তুমি একটু দয়ার নজর করো আমার আল্লাহ বলেন ফেরেশতারা কি করলে তোমরা খুশি হইবা বলো বলতেছে আল্লাহ মাফ করে দিলেই তো খুশি হব আমার আল্লাহ বলেন তোমরা সাক্ষিতা করে গভীর রজনীতে আমাকে স্মরণ করছে আমি খোদার রহমতের সাগরে ঢেউ এসে গেছে যা যা পাহাড় পরিমাণ গুনাহ যদি তার আমল নামায় থাকে আজকের এই রাত্রিতে কাদার কারণে আমি আল্লাহ তারে মাফ করে দিলাম তাহাজ্জুদের নামাজ কত বুঝিল যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ সর্বদা পড়বে তার কবরে কোনোদিন অন্ধকার থাকবে না আজাবও হবে না আজকে এত কিছু জানার পরেও মানুষ তাহাজ্জুদ তাকদুরের কথা ফরজ নামাজের পরে যে দুই রাকাত সুন্নতের পরে যে আবার দুই রাকাত নফল নফল আছে সেইটাও পড়ে না কই যাইতাম আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা নূর নবীকে না দেখায় কবর দেশে নিয় না আল্লাহুম্মা সাল্লি وعلى سيدنا بايرامار كوب منو
নামাজের বর্ণনা আরো অনেক রয়েছে, একটুখানি বুঝে নেন। তাহাজ্জুদ হইল কবরের চাঁদ, একটা চন্দ্র। এতে করে আপনারা বুঝে নিন যে এটা বড় গুরুত্বপূর্ণ নামাজ। এই নামাজ যে ব্যক্তি সর্বদা পড়বে, মানুষটা ওলি না হইয়া ইন্তেকাল করবে না, ওলি হইয়া ইন্তেকাল করবে। যেহেতু আমাকে নফলের এবং নফল বিষয়ের কথা বলা হয়েছে, নফল বন্দেগীর বিষয়ে, কারণ নফল ছাড়া আল্লাহর নৈকট্য হাসিল করা যায় না। আপনি ফরজ দিয়ে আল্লাহর হুকুম তামিল করছেন, এটা আল্লাহ মেনে নিবে। সুন্নতে মুয়াক্কাদা দিয়ে নবীজির সম্মান করছেন, খুশি হবে। ওয়াজিব আল্লাহ আল্লাহ রসুলের সম্মান করছেন, খুশি হবে। কিন্তু আল্লাহর নিকটবর্তী বান্দা বান্দি ওই ব্যক্তি হতে পারবে যার মধ্যে এই আমলগুলোর পাশাপাশি মুস্তাহাব নফল ইবাদত থাকবে। আমার বাবা জিরাম, আমরা তো সকলেই তাহাজ্জুদ পড়ার পরে ফজরের নামাজের সময় হলে ফজর নামাজ আদায় করি, করি কি করি না? এমন কিছু মানুষ আছে ফজরের সময় ইচ্ছা মতো নাক ডাক্কা ঘুমায়। মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক নেই? মুয়াজ্জিন সাহেব বলতেছে ঘুম থেকে নামাজ খুব উত্তম। আর হে ঘুমাইতেছে আর কইতেছে গো নামাজ থেকে ঘুম অনেক উত্তম। দলিল দেখো, নাওমুল আলেমে খায়রু মিন জাহিলিয়া, কো আলেমের ঘুম মূর্খ ব্যক্তির ইবাদতের চেয়ে আর অনেক উত্তম। আরে বেকু, এটা কোন সময়? নামাজের সময় না, অন্য এক সময়। নামাজের ওয়াক্ত ব্যতীত যে অন্য সময় আছে, যদি ইচ্ছা করে আলেম যদি ঘুমায় তখন তাকে ডাক দিয়া ডিস্টার্ব করতে নাই, কারণ আলেমের ঘুমটা আল্লাহর কাছে পছন্দনীয় কিনা। তখন যদি ওই অর্থাৎ সাধারণ একজন মুসলমান যদি এই সময়টার ভিতরে নামাজ কালাম পড়ে যে সওয়াব পাবে, আলেম মানুষ ঘুমায়া এই সওয়াব পাবে, এর চেয়ে বেশি সওয়াব পাবে। এই ক্ষেত্রে না বলছে যে ওয়াক্ত মতে যে নামাজ আছে, ফজর জোহর আসর মাগরিব ইশা, এটা পাঁচ ওয়াক্ত ফরজ কিনা? এটা তো ফরজ আইন নামাজ, ঠিক নাবে? ঠিক। এই পাঁচ ওয়াক্ত নামাজের যেই আজান করে তখন তো কোনো মুমিন মুসলমানের জন্য ঘুম কোনো আরাম নাই, হারাম, ঠিক নাবে? ঠিক। যত বড় ঘুম থাকুক এটা হারাম, এটা কি হারাম? কারণ ওয়াক্ত হয়েছে, আজান দিয়েছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে অজু করে নামাজ পড়, ঠিক নেই? তখন কিন্তু ওই দলিল চলবে না। আমি বলে দিচ্ছি, ফজরের নামাজ তখন আমরা পড়ে ফেলি, পড়ার পরে যার জন্যে যখন ইমাম সাহেব হুজুর দোয়া করে দেয়, মুনাজাত করে দেয়, যার জন্যে চলে যাচ্ছেন কোনো খবর নাই, কিন্তু এই ফজর নামাজের পরে আমার আপনার দয়াল নবীজি যখন নামাজটা শেষ হইত তখন তিনি তিনার নামাজের মুসল্লা মোবারকে তিনি বসে থাকতেন, বসে বসে আল্লাহর জিকির এসকার করতেন। জিকির করলে, জিকির করার পরে যখন সূর্যটা একেবারে পরিষ্কার হইয়া যাইত, উঠে যখন সূর্যটা সাদা হইয়া যাইত, তখন আমার আপনার দয়াল নবীজি দুই রাকাত করে চার রাকাত এশরাকের নামাজ পড়তে। এই যে এশরাকের নামাজ, এত বড় ফজিলতের এশরাকের নামাজ, আমার নবীজি তিরমিজি শরীফে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, সিয়াসিত তার কিতাব তিরমিজি শরীফ। যদি কোনো ইমানদার নরনারী ফজর নামাজের পরে এক বৈঠকে বসে, এক জায়গায় বসে আল্লাহর জিকির করে এবং চার রাকাত নামাজ সূর্য উদয়ের পরে, চার রাকাত নামাজ দুই রাকাত করে নফল, দুই রাকাত করে নফল, চার রাকাত নফল নামাজ অর্থাৎ এশরাকের নামাজ পড়ে, আমার নবীজি হাদিস শরীফে ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায়, তার আমল নামায় একটা কবুল হজ আরেকটা উমরার সওয়াব দিবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হজ এবং উমরা করতে কি রকম টাকা খরচ হয়? কম, খুব কম টাকা না?
উমরা করলে হয়তো 1 লক্ষ টাকা বা আপনি নিজে ব্যক্তিগতভাবে যদি কিছু খরচ করেন এটা আলাদা, ঠিক কি না? আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে উমরাটা কবুল হইছে? সম্ভব? গ্যারান্টি দেওয়া সম্ভব? মনে করেন হজ্জে আকবর অর্থাৎ বড় হজ করতে গেলেন, 3.5-4 লক্ষ টাকা খরচ করে সুন্দর করে কাবা ঘর তাওয়াফ করলেন। কাবা ঘর তাওয়াফ করার পর আরো যত ওয়াজিবাতান কাজকর্ম আছে সবগুলো করলেন। করার পরে আপনি সুন্দর করে হজ কাজ শেষ করে 1.5-2 মাস পরে আপনি দেশে আসলেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যে আপনার হজটা আল্লাহ কবুল করেছে? আশাবাদী, ঠিক কি না? যে আল্লাহ তোমার হুকুম তো তামিল করছি মাহবুব, তোমার দয়া, আমি যে হজটা করলাম এটা তোমার দয়া, কবুল করা না করা তোমার ইচ্ছা আল্লাহ। আমি জানি আমি পারি নাই ঠিকভাবে তোমার আমলগুলো করতে, তোমার কর্মগুলো করতে, হুকুমগুলো তামিল করতে ঠিকভাবে পারি নাই আল্লাহ, কবুল করা তোমার ইচ্ছা আল্লাহ, আমি তো অসহায় তোমার দরবারে, আমি অসহায়, দয়া করো, ঠিক কিনা? এমন কথা বলতে পারবেন যে নিশ্চয়ই কবুল হইছে? হ্যাঁ। কিন্তু আমার বাবা জিরা আমার নবীজির জবান মোবারকে কোনো মিস্টেক আসেনি। তিরমিজি শরীফে আমার নবী বলছেন 4 রাকাত 3 রাকাতের নামাজ যেই ব্যক্তি পড়বে 2 রাকাত করে, আরে আমার নবী ঘোষণা দিয়েছেন পবিত্র জবান মোবারক দ্বারা তার আমল নামায়, সে গুনাগার হোক আর যাই হোক না কেন তার আমল নামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজ আর একটা উমরার সওয়াব লিখে দিবে। মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বাবা জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না, মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার জোরে জোরে হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, হায় হায় নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে কো মুমিনের বাবা দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা আশে কো মুমিনের টিকা না, বলো না মদিনা মদিনা আশে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আর একটু মহব্বতে বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলে ইয়া ওয়ালি আল্লাহ, এই আমার সৈন্য টেকের ব্যাপারে রে
ও চট্টগ্রাম কর্ণফুলীর অন্তর্গত এলাকার বাই বন্ধুর ও মাদ্রাসার ছাত্ররা ও গো পর্দার অন্তরালের আমার মা বোনেরা মহাব্বত নিয়ে বসে যান, প্রেম ভালোবাসা নিয়ে বসে যান। চার রাকাত এশরাকের নামাজ চাই কি চাই না, জোরে করনা চাই কি চাই না, এশরাকের নামাজ পড়বেন, অনেক ফজিলত অনেক ফজিলত অনেক ফজিলত। এই চার রাকাত এশরাকের নামাজ যখন শেষ হয়ে যায় তখন দেখবেন এমন আল্লাহর ওলি জায়গা থেকে উঠে না, জায়গা থেকে কি উঠে না, তারা বসে থাকে। যদি কেউ গিয়ে জিজ্ঞেস করে হুজুর আপনি দিবস আছেন ঘটনা কি, এশরাকের নামাজ শেষ হয়েছে কি, আপনি কি বাড়িতে যাবেন না, বলতেছে আমি এখন যাব না, চাশতের নামাজ রয়েছে দুই রাকাত। কত রাকাত? দুই রাকাত চাশতের নামাজ, ঠিক কিনা? এটা কোন সময়? এগারোটার আগে। কোন সময়? দিনের এগারোটার আগে দুই রাকাত নামাজ আছে চাশতের নামাজ। চাষ্ট মানে হলো দ্বি প্রহর আগের যে আগের যে সময়টা আছে অর্থাৎ বারোটার আগে, বারোটার আগে, এগারোটা যখন বাজবে বারোটার আগে, বারোটা তো মধ্যাহ্ন, ঠিক কিনা বলেন? দ্বি প্রহর এই মধ্যবর্তী যখন সূর্যটা আসে তখন নামাজ পড়া হারাম। নামাজ পড়া কি হারাম? অর্থাৎ মাথার উপরে সূর্য আসলে নামাজ পড়া হারাম। কিন্তু নবীজি বলছেন এর আগের যে সময়টা আছে অর্থাৎ এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা হলো চাষ্টের সময়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই চাষ্টের নামাজে দাঁড়াইয়া যদি কোন ইমানদার নর নারী হই দুই রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? এটা তো নফল নামাজ। কোন নামাজ? নফল। দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর নবী বলেন একজন মানুষের মধ্যে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? 360টা জোড়া। অন্যান্য কিতাবে আসছে এক একটা জোড়ার জন্য আল্লাহ পাক দুইজন করে ফেরেশতা নিযুক্ত করেছে। তাহলে আপনি চিন্তা করেন একজন মানুষের সাথে কয়জন ফেরেশতা আছে। আমরা তো সহজভাবে জানি কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কেরামান কাতিবিন, আমি আপনি যা কর্ম করি তা লিপিবদ্ধ করে, ঠিক কিনা বলেন? না না না, 360টা জোড়া, প্রত্যেক জোড়ার জন্য দুইজন ফেরেশতা, 360টার জন্য, তাইলে 60টা জোড়ার জন্য কয়জন ফেরেশতা হয়? কতজন? 720 জন, ঠিক কিনা? এই 720 জন ফেরেশতা থাকার পরেও এত গুনাহ করতেছি, এত অপরাধ করতেছি, এত অন্যায় করতেছি, অন্যায়ের কোনো শেষ নাই, এরপরও আমার নবী কত দয়ার সাগর, আমার আল্লাহ পাক কত দয়ার সাগর, ক্ষমা চাওয়া মাত্র মাফ করে দেয়। এত অন্যায় অপরাধ করতেছি বটে, এরপরও ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দেয়। তাইলে আপনারা বলেন গুনার দরজাটা বড় না মাফের দরজা বড়? ক্ষমার দরজা বড় না? এখন তো আমরা ক্ষমা চাই না, মুড়া গুন কি হয়েছে, একটা গুনা করলে কি তো হয়েছে, এরকম হয় কি না? বাবা হামসে ওরা কোন হে দুনিয়াতে বলতে পারবেন? ওই জায়গায় না, হাত পা এবং চোখ কান নাক জবান বন্ধ করে দিবি, এগুলি খোলা থাকবে। এগুলি কি? আল্লাহ প্রথম জিজ্ঞাসা করবে তুমি অন্যায় করছো কিরে, এত অন্যায় কর আল্লাহ জীবনে করছি নি আমি, এত অন্যায় বাড়াই লেগছে তোমার ফেরেশতা, আল্লাহ কো ফেরেশতা বাড়াই লেগছে, দেখি ফেরেশতার কথার সঙ্গে তোর অঙ্গ প্রত্যঙ্গের মিল আছে কিনা, আল্লাহ পাক জবানটার মধ্যে স্টপ করে দিবে। বল কিছু পারি না, অর্থাৎ বলার সাধ্য সব আল্লাহ কি করছে বন্ধ করে দিছে।
এবার আল্লাহ বলবেন তাইলে তুমি দেখো তোমার হাতের কি জিজ্ঞাসা করি, হাতের জিজ্ঞাসা, এই হাত তোর দ্বারা কি করছে? আল্লাহ তোমার কসম করে কই, এই 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 এইভাবে দৌড়ছে, কিরে তোর হাতে দিয়ে কইতাছে, অন্ত অবস্থা। পায়ের জিজ্ঞাসা করবে, পায়ে জবাব দিয়ে দিবে, চোখের জিজ্ঞাসা করবে, চোখে জবাব দিয়ে দিবে। হায় হায়, কোন মানুষ বাঁচার মতো সেই জায়গায় উপায় থাকবে না। এই জন্য আমার নবী উম্মতের কথা চিন্তা করে করে সর্বক্ষণ নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা হিসাবা ইয়াসিরা, আল্লাহ গো আমার হিসাব সহজ করে দাও, আমার হিসাব সহজ করে দাও। জোরে কর না, আল্লাহু আকবার। এই এই যে হিসা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবা ইয়াসিরা, আমার নবীজি সব সময় এই দোয়াটা করতেন, সব সময় কন্টিনিউ, আল্লাহ আমার হিসাব সহজ করে দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার কিসের হিসাব সহজ করতে এটা কোন দোয়া করেন? সুবহানাল্লাহ, ঠিক কি না? ঠিক। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওয়া আমার নবী গো, এটা কি ধরনের দোয়া করেন, কি ধরনের দোয়া আপনি করতে চান? আপনার হিসাব সহজ করে দিত, আপনার আবার হিসাব কিসের? আপনি তো হিসাব খানাই তাইকা হিসাব গ্রহণ করবেন, আপনি কিসের হিসাব করেন বুঝলাম না। আমার নবী বললেন, আয়েশা তুমি বুঝছো না, বুঝতে পারো না, হয় আমি কেন হিসাবটা সহজ করতে বলছি, আমি আল্লাহর কাছে বোঝাইতে চাই, আল্লাহ আমার গুনাহগার উম্মত তোমার দরবারে হিসাব দিতে পারবে না, কারণ তারা হিসাবে গিয়ে গরমিল হইয়া তারা আসামি হইয়া যাইব। আল্লাহ আমার উম্মত যদি আসামি হইয়া জাহান্নামী হইয়া যায়, আমি নবী জান্নাতের ভিতরে উম্মতকে জাহান্নামে রেখা থাকতে পারবো না। এই জন্য আল্লাহ আমি দৈনিক তোমার দরবারে শতবার নয় হাজার হাজার বার তোমার কাছে হিসাব সহজ করতে চাচ্ছি, একমাত্র আমার গুনাহগার উম্মতের হিসাব সহজ করে দাও। আমার নবী কার জন্য হিসাব সহজ চাই? উম্মতের জন্য, ঠিক কিনা বলেন? আর আমরা সেই উম্মত হইয়া নবীর কানুন মানি না, আল্লাহর কানুন মানি না, যেইভাবে মনে চাই সেভাবে চলতেছে, যেইভাবে চলতেছি এই খানার হিসাব, এই শক্তির হিসাব, কত কিছুর হিসাব আছে, আছে কিনা নাই? কোনো একটা নিয়ামতের হিসাব না দিয়ে আল্লাহর কাছ থেকে পার হওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াজকুরু নিয়ামত আল্লাহ, তোমরা বেশি করে বেশি বেশি করে নিয়ামতান কাসিরান, আমার বেশি যে নিয়ামত পাইছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামতের স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো, নিয়ামতের স্মরণ করো, আমি খোদা তোমারে আরো নিয়ামত বাড়াইয়া দেব। যত নিয়ামত স্মরণ করবা আমি খোদা বাড়াইয়া দেব। কয় রাকাত চাষ্টের নামাজের কথা বলছিলাম মনে আসিনি? দুই রাকাত। কত সুন্দর করে বলছেন, এই দুই রাকাত চাষ্টের নামাজ যদি কোনো মুসলমান নরনারী পড়ে, আল্লাহর নবী বলেন জোহর নামাজ ওয়াই নুজুহার নামাজের ওয়াক্তটা আসার আগে আগে আমার আল্লাহ পাক তার জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিবে। আল্লাহ পারে কিনা? মিস্টার ইবলিস আপনারা তো জানেন, ইবলিশ চিনেন না? বড় হুজুর ইবলিশ আদম আলাইহিসসালামের ব্যাপারে কি বলছিল আপনারা তো জানেন, আল্লাহ তুমি তো আমার বাইরে করে দিছো, বেশ ভালো কথা, অসুবিধা নাই, 9.5 লক্ষ বছর তোমার দাসত্ব করছি, এর বিনিময়ে কিছু আমারে দাও। আল্লাহ কো কি চাস? আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া। আচ্ছা আপনি আমি কেউ কিয়ামত পর্যন্ত বাঁচো, কিন্তু মিস্টার ইবলিচারে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত হায়াত চাইছে বলে কথা যা দিলাম দিয়ে দিলাম, আর কি বল? আল্লাহ আমার এমন একটা শক্তি দাও, তোমার আদমের পশমের গোড়ায় গোড়ায় রগে রগে যেন সেকেন্ডে হাজার হাজার বার আসা যাওয়া করতে পারি। আল্লাহ কো দিলাম, সুবহানাল্লাহ বলবেন না? দিতাছে কে না অন্য কোন? এটা তো আল্লাহর দেওয়া, এই জন্যই তো আমরা জিনের দিই না, ঠিক কিনা? জিন কি আমরা দেখি? কিন্তু এমন আল্লাহর ওলি আছে যার কাছে হাজার হাজার জিন মুরিদ হয়ে আছে,
হাজার হাজার জিন তার তিনির খেদমত করে তিনির সোহবতে আছে, ঠিক কি না? এ বন্ধু, হযরতে আমানত শাহ রহমাতুল্লাহি আলাইহির কাছে লক্ষ লক্ষ জিন মুরিদ ছিল, হুজুর গাউসে পাকের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি জিন মুরিদ ছিল, অগণিত খাজা গরিব নওয়াজের কাছে কোটি কোটি জিন মুরিদ ছিল, সুবহানাল্লাহ বলে জিন কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, সেই ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত পাইছে, পাওয়ার পরে বলছে আল্লাহ তোমার আদমে কেমনে ইবাদত বন্দেগি কইরা জান্নাতে হইরা আমি দেখব, আমি দেখব। আল্লাহ বলছেন ঠিক আছে তার তোরে ক্ষমতা দিয়ে দিলাম, বলতেছে কি করবি কো, বলতেছে তোমার আদমরে দিয়া এমন কোন অপরাধ নাই যেই অপরাধের দ্বারা তুমি অনায়াসে তারে জাহান্নামে দিবা, ওই অপরাধ আমি আমি ইবলিস তারে বহরহ করাবো, বারবার করাবো, বারবার করাবো, মাদ্রাসার ছাত্রকে ঘুরাইয়া অন্যদিকে নিয়ে যাব, কোরআনের হাফেজকে অন্যদিকে নিয়ে যাব, এবং বুজুর্গ ব্যক্তিকে বুলিবালি দিয়া বলিবালি দিয়া একেবারে গুমরা করে ফেলাবো, বিভিন্ন হালে হালে তারে আমি পরিচালনা করব। এবার আমার আল্লাহ বলেন তোর বলা শেষ হয়েছে কিনা বল, বলতেছে আল্লাহ আর কোনো চাওয়া নাই, তোমার আদম জাহান্নাম সারা গতি নাই। আমার আল্লাহ বলেন এ ইবলিস, ও ইবলিস রে, তুমি আমার আদমকে দিও, আদম সন্তানকে দিও, যত পারো গুনাহ খাতা করাইবা, আমি তোর সাক্ষী রেখে জানাইয়া দেই, তাম সৃষ্টি জগৎকে সাক্ষী রেখে জানাইয়া দেই, আমার ওই আদম সন্তান যারা মুমেন মুমেনা থাকবে, যারা আমার নবীজির দোহাই দিও, এক সেকেন্ডের মধ্যে যদি আমার কাছে মাফ চাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর লক্ষ লক্ষ বছরের যত নাফরমানি আছে আমি খোদা মুহূর্তে মাফ করে দেব। আল্লাহু আকবার, জিন্দাবাদ। এখন আপনারাই বলেন ইবলিসের অবস্থা নাকি, আল্লাহ গো কি করলা গো আল্লাহ, এটা যদি জানতাম যে তুমি মাফ করে দিবে এটাও বন্ধ করে দিতাম। আল্লাহ কয় তুই কি সবজি নিবি গা, তাহলে দরজা কোনটা বড়, ক্ষমার দরজা বড় না গুনার দরজা বড়? ক্ষমা চাইলে ক্ষমা করবে না না চাইলে? চাইতে হবে। কারো ছিলে দিয়া নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ পাক বলেন হাবিব, আপনার কোন পাগল উম্মত যদি নিজের নফসের উপরে গুনাহ করে, নফসের উপরে কি করে গুনাহ করে, এই নফসের উপরে গুনাহ করার কারণে যদি আপনার কাছে হাজিরা দেয়, আপনার কাছে এসে হাজিরা দেয়, এখন আমার নবীজির যদি আপনি মদিনাতুল মুনাব্বারে মনে করেন যে মদিনায় গিয়ে হাজিরা দিতে হইব, না না, এই আয়াতের দ্বারা এটা মুরাদ নয়, আপনার রুহের চাইতে আরো নিকটে আমার নবী আছে, কথা কোন ঠিক কিনা? এখানে তাইকা যদি আমার নবীজির দোহাই দিয়া আল্লাহকে বলেন আল্লাহ গো আমারে মাফ করে দাও, দুস্ত গো আপনি যদি তার পাক পক্ষ হয়ে আমার কাছে এক সেকেন্ড সুপারিশ করেন, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দেব। আমার নবী ব্যতীত পার হওয়ার কোনো রাস্তা নাই। তাহলে চাষ্টের নামাজের মূল্য আছে কিনা নাই? এখন আসেন জুহর নামাজের টাইমে, অর্থাৎ আমরা মাগরিবের নামাজ পড়ি কি পড়ি না? মাগরিবের নামাজের পরে ছয় রাকাত বা বিশ রাকাত নামাজ আছে আওয়াবিন, সলাতুল আওয়াবিন, ঠিক নি? আওয়াবিন শব্দটার খুব গুরুত্বপূর্ণ অর্থ, এটা কিন্তু অনেকে মানে মোটামুটি কিছু মানুষে পড়ে, আবার অনেকে পড়ে না, তাড়াতাড়ি করে বের হইয়া চলে যা। আওয়াবিন শব্দটার অর্থই হলো আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তিগণ, আল্লাহর নৈকট্য অর্জনকারী, তার মানে কি?
আল্লাহ পাকের নিকটতম হওয়ার ব্যক্তিগণ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই যে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায় সে কি আল্লাহর দুশমন হয় না আল্লাহর ওলি হয় আটু জোরে কোন না আল্লাহর ওলি হয় না এই মন দেখবেন এলেম নাই কালাম নাই কিন্তু এমন এবাদতের দ্বারা আল্লাহর ওলি হইয়া রইছে কোন সময় সে তিনি নিজেও বলতে পারেন না এরকম সাধারণ মানুষের মধ্যে আল্লাহর ওলি হইয়া রইছে কেননা আল্লাহ পাক বলেছেন ওয়ালিউল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমার ওলি যার মধ্যে ঈমান আছে এবং নেক আমল আছে এই নেক আমলের মধ্যে ফরজ ওয়াজিব সুন্নতে মুয়াক্কাদার পাশাপাশি নফল বন্দেগী আছে কিনা নাই জোরে জোরে কন্যা আছে কিনা নাই এই নফল বন্দেগীর মধ্যে আমরা যে কিয়াম করি কিয়াম কিয়াম করি কিনা এই কিয়ামটাও হলো নফল বন্দেগীর মধ্যে একটা শ্রেষ্ঠতম বন্দেগী কেননা আমরা নবীজিকে দাঁড়ায় সম্মান করি দাঁড়ায় সালাম জানাই এটা মুস্তাহাসান যেই ব্যক্তি মুস্তাহাবকে ডিনাই করবে ওই মানুষটার উপরে এই মুস্তাহাবের উপরে আমল করা ওয়াজিব কিনা মুস্তাহাবকে যে ব্যক্তি ছোট মনে করবে এটার উপরে আমল করা আবশ্যক কোন কোন সময় মুস্তাহাব আবশ্যক হয়ে যায় ঠিক কিনা এটা কিন্তু আমরা অনেক সময় ব্রেইনে রাখি না বাবাজিরা আমার সেই আওয়াবিনের নামাজ এই আওয়াবিন নামাজ মারাত্মক একটা ইবাদত বড় একটা ইবাদত এই আওয়াবিন নামাজের বিষয়ে নবীজি হাদিস শরীফে আবু দাউদ শরীফে হাদিসটা তুলে ধরছেন তিরমিজিতে আসছে ইবনু মাজা শরীফ আসছে সুন্দরভাবে নবীজি ফরমান যদি আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি এই আওয়াবিন নামাজ ছয় রাকাত পড়বে কত রাকাত ছয় রাকাত আওয়াবিন নামাজ পড়বে ওই ব্যক্তিটা ঈমানদার মুমেন মুমেনাত নরনারী ঠিক কিনা আল্লাহর নবী বলেন ছয় রাকাত নামাজ যদি একদিন মাগরিবের নামাজের পরে আদায় করে আমার নবী বলেন তার বারো বছরের এবাদত করলে যেই সওয়াব হবে তার আমল নামায় আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এই সওয়াব দিয়ে দিবে লাভ আসেনি আওয়াবিন ইবাদতের লাভ আসেনি এখন মাগরিবের নামাজ পড়িয়া দৌড়াইয়া বের হইয়া যাবে না অবিন ফরিন না সাইন শুন সব তো বেশি হয়ে যাবো গা ইতা সব কই রাখবা নাউজুবিল্লাহ কোন এইরকম ধারণা যেন অন্তরে কোনো দিন জাগ্রত না হয় কথা ঠিক কিনা আপনি বলতে পারবেন না কোন নেক কাজটা আল্লাহ পাকের দরবারে হাসরের মাঠে আপনার উপকার হইয়া যায় আপনি আমি বলতে পারবো এই নেক আমল করতেছে সত্য কিন্তু নেক কাজটার সওয়াব হইছে না হইছে এটা কি আমরা দেখি বিশ্বাস করি কি করি বিশ্বাস করি কিন্তু আল্লাহর দরবারে কোন নেক আমলটা গ্রহণযোগ্য হয়ে গেছে এটা আপনি আমি বলতে পারবো না যেটাই গ্রহণযোগ্য হয়ে যায় ওইটারও সিনা আল্লাহ মাফ করে দেবে আল্লাহ তো বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আমার প্রিয় বান্দা বান্দিরা ওসিলা তালাশ করো ওসিলা 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 তালাশ করো ঠিক না বেটি আমার বাবাজিরা খুব মনোযোগ শুধু তাই নয় এই বিষয়ে আরেকটা কিতাব আছে কিতাবটার নাম হলো মাজমুআ কাওয়াইদুল ফিকহ ওই কিতাবটাতে আল্লামা ইমামুল আহসান সুন্দরভাবে উল্লেখ করছেন সুন্দরভাবে যদি কোনো মুমিন মুসলমান নরনারী মাগরিবের নামাজের পরে ছয় রাকাত তাহাজ্জুদের নামাজ পরে কয় রাকাত ছয় রাকাত ঠিক কিনা দুই রাকাত করে করে ছয় রাকাত নামাজ পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পঞ্চাশ বছরের এবাদতের সওয়াব দিয়ে দিবে কত বছরের আপনি যদি একদিন পড়েন এই এই সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দান করবে দুই দিন পড়লে কত হবে পঞ্চাশ হলে
একশো, তিন দিন পড়লে, চার দিন পড়লে, এটা কি পড়তে থাকলে ডেলি ডেলি যদি প্রত্যেক দিন আপনি পড়তে থাকেন এটা কি বাড়বে না কমবে? আরো জোরে করুন না, বাড়বে না কমবে? আর আপনার পকেটে 10,000 টাকা লইছেন, 20,000 টাকা লইছেন, প্রত্যেক দিন যদি টাকাটা থেকে খরচ করেন এটা কমবে না বাড়বে? অর্থ কমে খরচ করলে আর আমল বাড়ে যত করে, ঠিক কিনা বলেন? জোরে কোন ঠিক না বেটি? আমার বাবা এরম আল্লামা ওমর ফারুক জব্বারি সাহেব কত চমৎকার করে আপনাদের জন্য 12 দিন ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলের ইন্তেজাম করেছেন এই সৈন্যাট্রেক শাহী জামে মসজিদে, এবং পাশে আছে দারুস সুন্নাহ মডেল মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা, সুন্দর একটা মাদ্রাসা। আপনাদের ছেলে মেয়ে আপনাদের মেয়ে মেয়েগুলো যারা মহিলা মাদ্রাসা মনে হয়, এটা কি মহিলা মাদ্রাসা? মহিলা পুরুষ ছেলে মেয়ের মধ্যে প্রত্যেকটা অন্তত পক্ষে একটা ছেলে মেয়ে হলেও মাদ্রাসাটা ভর্তি করাবেন, জানুয়ারি থেকে ভর্তি করানো শুরু হয়ে যাবে। বাবা নিজে আলেম হইতে পারলেন না, আলেমের বাবা হন তাও পারলেন না, আলেমের দাদা হন তাও পারলেন না, আলেমের শ্বশুর হন তাও পারলেন না, আলেমের নানা হন, এটা দরকার। একজন আলেম সুন্নি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম যদি কবরের কিনারে দাঁড়াইয়া শুধু পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলেম যে কবরের কিনারে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই আয়াতটা তেলাওয়াত করছে, আল্লাহ বলেন এই এই আলেম এই আলেম নেক্সট সন্তানরা বাবার কবরের কিনারে দাঁড়াইয়া, আম্মার কবরের কিনারে দাঁড়াইয়া, দাদা দাদির কবরের কিনারে দাঁড়াইয়া আমার প্রশংসা করছে রে, যা যা এই আলেমের ইজ্জতের খাতিরে এই কবরটার কবর আজাব 40 দিন পর্যন্ত মাফ করে দিলা। এইভাবে যদি সপ্তাহ 2 দিন যান, রবিবার আর বৃহস্পতিবার, অর্থাৎ ফজর নামাজের পরে, রবিবার দিন গত রাত্রে ফজর পরে, সোমবারে ফজর পরে, শুক্রবারে ফজর পরে, যদি আপনি এই দোয়াটা করেন, এইভাবে গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করেন, আল্লাহ খুশি হবে না বেজার হইব? আপনি একটু হিসাব মূলে দেখেন তো দেখি কয়দিন মার কবরের কাছে গেছেন, বাপের কবরের কাছে গেছেন, গেছে বাবা কোন হালে আছে, কত সুখে না শান্তিতে আছে, আপনি আমি দেখি না, কিন্তু আজকের এই মাহফিলের চতুর্পাশে তারা ঘেরাও করে দাঁড়িয়ে আছে, তারা বলতেছে এ আমার ঔলাদ এত সম্পদ আমি তোমাদের জন্য জোরায় দিয়ে আসলাম, একটা সম্পদ তো আমি নিজের সাথে নিয়ে আসলাম না, ঔলাদ তোমাদেরকে জানাইয়া দেই আমরা অনেক তোমাদের জন্য একটু তোমাদের কাছে কোনো কিছুই চাই না, একটু দোয়া চাই, দোয়া চাই, সুবহানাল্লাহ, কোন একটু দোয়া চাই, দোয়া চাই, দোয়াটা কিভাবে চাইবেন, কিছু না দিলে তো কিছু পাওয়া যায় না, ঠিক কি না? আল্লামা উমা ফারুক জব্বারি সাহেব কেবলার এই ঐতিহ্যবাহী মাহফিলে যদি আপনি একটা একটা রিসিট কাইটা 10 টাকা বা 20 টাকা দিয়ে যদি আপনি দোয়াটা চান, এই দোয়াটা কি তারা পাবে কি পাবে না? জোরে কোন না পাবে কি পাবে না? আজকে মানুষ নেক কাজের দিকে দাবি তো নাই, গান বাজনা নিয়ে তারা রত আছে, ঠিক কি না বলে? শুধু পাপ কাজের দিকে মানুষ দাবি তো, টাকা পয়সা খরচ করে আওয়াবিনের নামাজ পড়বেন না সারবেন? হাঁটু জোরে কোন না সারবেন না? আরে এই আওয়াবিন নামাজের পরে আরো 2 রাকাত নামাজ আছে, যে নামাজটার নাম হলো সলাতুল হিফজু, হিফজুল ইমান, অর্থাৎ হিফজুল ইমানের 2 রাকাত নামাজ কত রাকাত? 2 রাকাত নামাজ। এই 2 রাকাত পড়ার নিয়মটা আলাদা, প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে 7 বার সূরা ইখলাস, কয়বার? 7 বার সূরা ইখলাস। আপনারা তো সকলেই জানেন যদি কোনো ইমানদার নরনারী ইখলাসের সাথে 1 বার বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ে আর 3 বার ইখলাস পড়ে বিসমিল্লাহর সাথে, আল্লাহ পাক 1 কদম কোরআন শরীফের সওয়াব লিখে দেয়, ঠিক কিনা?
জোরেগন ঠিক না বেটি? এখন আপনি প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা পড়া সাতবার সূরা ইখলাস পড়বেন, এখন চিন্তা করে দেখেন কয় খতমের সওয়াব আছে এক রাকাতে? দুই খতম, কত খতম? দুই খতমের সওয়াব আছে কি না? এরপরে দ্বিতীয় রাকাতটাও এইভাবে পড়বেন, তাহলে কয় রাকাত হইছে? দুই রাকাত হইছেনি? দ্বিতীয় রাকাত রাতে যদি এইভাবে পড়েন তাইলে খতম করা হইছে। আপনি এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করতে কয় মাস লাগবো? পড়েননি কোরআন শরীফ? পড়েননি? আহারে রমজানের পরে মনো গিলাবদা বললা থইছে যে তুমি এনে থাহো, আবার রমজান আইলে নাকি? দেখেন কোরআন শরীফ গিলাপ দিয়া সুন্দর করে প্যাকেট করে রাখছে, গিলাপের উপরে ময়লা জমতে জমতে অগণিত ময়লা জমছে, ঠিক কিনা? অস্বীকার করতে পারবে? এই যে সুন্দর করে এই কাপড়গুলো পরছি, সামান্য একটু ময়লা হইলে ডিল মারা কুল্লা ফালাইয়া দেই, ঠিক কিনা বলেন? তাড়াতাড়ি করে এটা ধৌত করে দাও, ধৌত করে দাও, ময়লা হয়ে গেছে। কিন্তু কোরআন, যেই কোরআন দ্বারা মুসলমান মুমিন মুসলমান কর্ম করে, যেই কোরআন দ্বারা সেই সূরা কোরআনের সংবিধান মতে তারা চলে, এই কোরআনের হেফাজত করতে গিয়ে যে একবার ডাকনা দিয়া রাখছে, ডাকনা দিয়া রাখছে, আর খবর নাই, খবর নাই, খবর নাই, কোরআন ভিতরে তাই কাকো আল্লাহ, ও গো আমার আল্লাহ, তোমারে প্রিয় বান্দা আমারে ডাইক্কা তুই রাখছে, কিন্তু আমারে তেলাওয়াত করে নাও, আমাকে এত আদর যত্ন করে না, মায়াও করে নাও, হাশরের মাঠে এই কোরআন আপনার আমার জন্য সুপারিশও করবে না। কেননা হাদিস শরীফ আসছে, কোরআন শরীফ যেই ব্যক্তি কোন ইমানদার নরনারী নিয়মিত পড়তে থাকে, এই কোরআন তার কবরে যাবে, এই কোরআন তার হাশরে যাবে, হাশরে গিয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এ তাকে জাহান্নামে দেওয়া যাবে না, এই ইমানদার নরনারী মুমিন মুমেনাত এই ব্যক্তিটা দুনিয়াতে আমারে বড় যত্ন করছে, তেলাওয়াত করছে, আমার প্রশংসা তোমার প্রশংসা করছে, আমাকে তেলাওয়াত করছে, আমাকে খতম করেছে, আল্লাহ গো আমি কোরআন থাকতে তাকে জাহান্নামে যেতে দিতে পারি না, আল্লাহ মেহেরবানি করে আজকের আসরের ময়দানে আমি কোরআনের সুপারিশ কেন কবুল করো, আমার আল্লাহ বলবেন যা যা কোরআনের সুপারিশের খাতিরে আমি তোরে জান্নাত দিলাম। কোরআন পড়া লাগবো নি? লাগবো। আল্লাহুম্মা সল আরো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়ালা একদিন স্বপ্নে দেখলে যার সব গুনাহ জড়িয়া পড়ে, একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে, না দেখায়া নূর নবীকে, না দেখায়া নূর নবীকে, নিয় না গো কবরে আল্লাহুম্মা সল নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলে হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়, আল্লাহুম্মা সল
ওয়া আলা আলিহি